বর্তমানে ক্যারি করার জন্য স্লিম এবং থিন ল্যাপটপগুলো জনপ্রিয়তা সবার উপরে, অ্যান্ড সেই কথা মাথায় রেখে লেনোভো হচ্ছে স্লিম সিরিজের যে ল্যাপটপগুলো সেগুলো রিলিজ করেছিল বেশ কিছুদিন আগে থেকে। আজকে আমাদের সামনে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3 সিরিজের একটা ল্যাপটপ, যেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে আসছে। সো আজকে পুরো ভিডিওটাতে আমি এটার কনফিগারেশন নিয়ে কথা বলবো, দেন এটা ওয়ার্ক পারপাস প্লাস হচ্ছে এটা ওয়ারেন্টি এবং প্রাইস আপডেট। সো পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, এবং সেই সাথে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পোর্টেবিলিটির জন্য ল্যাপটপটা লাইট এবং থিন করার ক্ষেত্রে এই ল্যাপটপটাতে ইউজ করা আছে হচ্ছে হার্ড ফাইবার একটা বডি, অ্যান্ড এটার কালারটা নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে গ্রে কালারের একটা ল্যাপটপ। অ্যান্ড লেনোভো রাইজেন সিরিজের যে ল্যাপটপগুলো এগুলোর কালারটা খুবই লুক্রেটিভ, এবং এটা হচ্ছে কাইন্ড অফ স্পেস গ্রের মতো একটা কালার শো করে। অ্যান্ড পোর্টসেন কানেক্টর নিয়ে যদি প্রথমে আমি কথা বলি, এখানে হচ্ছে আপনারা একটা মাইক্রো এসডি কার্ড রিডার পাবেন, প্লাস হচ্ছে এখানে ইউএসবি একটা পোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে ইউএসবি 3 সাপোর্টেড। সেই সাথে এখানে হচ্ছে একটা হচ্ছে ইউএসবি টাইপ সি, এখানে হচ্ছে হেডফোন জ্যাক, প্লাস হচ্ছে এখানে আরেকটা ইউএসবি পোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এখানে হচ্ছে চার্জিং পোর্টটা দেওয়া আছে। এই ল্যাপটপটাতে প্রসেসর হিসেবে ইউজ করা আছে রাইজেন 5 5500 ইউ সিরিজের একটা প্রসেসর, যেখানে হচ্ছে 6 কোর 12 থ্রেড আপনারা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই প্রসেসরটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আপনারা অটোক্যাড বা হচ্ছে আরও যদি ভারী কোনো লেভেলের কাজ থাকে খুব স্মুথলি করতে পারবেন। সেই সাথে বাই ডিফল্ট এই ল্যাপটপটাতে 8 GB র্যাম দেওয়া থাকে, যেটা হচ্ছে 3200 বাসের, তবে এখানে হচ্ছে 448 করা আছে র্যামটা, অর্থাৎ ডুয়াল চ্যানেলে আপনারা 8 GB পাচ্ছেন। ভবিষ্যতে যদি আপনাদের র্যাম আপডেট করতে হয় সেক্ষেত্রে একটা 4 GB ফুল আপনারা আপডেট করতে পারবেন, বাট আরেকটা 4 GB হচ্ছে সোল্ডার, অর্থাৎ সেটা চেঞ্জ করা যাবে না। অ্যান্ড প্রাইমারি স্টোরেজ হিসেবে হচ্ছে এখানে 512 GB NVMe SSD দেওয়া আছে। লেনোভো স্লিম 3 এই ল্যাপটপগুলোতে হচ্ছে কোনো স্টোরেজ আপডেট করা যায় না, অর্থাৎ 512 GB আপনাকে স্টাক থাকতে হচ্ছে। লেনোভো স্লিম 3 রাইজেন সিরিজের ল্যাপটপগুলোর ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ। এই ডিসপ্লেগুলো হচ্ছে 300 নিটস এর, অর্থাৎ যারা হচ্ছে ভিডিও কনজিউম করবেন অথবা ফটোশপ ইলাস্ট্রেটর বা ভিডিও এডিটিং রিলেটেড কাজ করবেন তাদের জন্য এই ডিসপ্লেটা খুবই ভালো কাজে দিবে। সেই সাথে এটা হচ্ছে একটা আইপিএস ডিসপ্লে, যার কারণে হচ্ছে আপনারা কালার টোনটা খুবই ভালো পাচ্ছেন। অ্যান্ড এটার কিবোর্ডটা হচ্ছে ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, এটা তো কিবোর্ডে ব্যাকলিট দেওয়া আছে, অ্যান্ড সেই সাথে এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 11 জেনুইন দিয়ে আসে লাইফ টাইমের জন্য। এটার ওয়েবক্যামটা হচ্ছে শাটার সাপোর্টেড, অর্থাৎ এখানে একটা শাটার বাটন দেওয়া আছে, চাইলে আপনারা ওয়েবক্যামটা ম্যানুয়ালি ক্লোজ করে রাখতে পারবেন। আর এই ল্যাপটপটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড, এটার ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে পাওয়ার বাটনের মধ্যে দেওয়া আছে। বর্তমানে এই ল্যাপটপটা মার্কেট প্রাইস হচ্ছে 62,000, অ্যান্ড আমাদের শপে যদি কখনো কোনো অফার থেকে থাকে সেটা আমাদের ওয়েবসাইটে থাকবে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন অর্ডার করে দিতে পারেন অফার প্রাইসে। অ্যান্ড এটার অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছর। সো এই ল্যাপটপ নিয়ে যদি ফার্দার কোনো কোয়েরি থেকে থাকে আপনাদের আমাদের কমেন্ট বক্সে করে দিতে পারেন, আমরা সেগুলো রিপ্লাই করে দিব। অ্যান্ড আমাদের হটলাইন নাম্বারগুলো খোলা আছে, চাইলে আপনারা আমাদের হটলাইনে ফোন করে এই ল্যাপটপের ডিটেলস কোয়ারিটা করে নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন।